মাদক হিসেবে ব্যবহার হচ্ছে রোগীদের অস্ত্রোপচারে ব্যবহার করা চেতনানাশক ইউরোপে যেটি পার্টি ড্রাগ বা ডেট ড্রাগ হিসেবে ব্যবহৃত সেই চেতনানাশক ওষুধ দিয়ে এক দশক ধরে রাজধানীতেই তৈরি হচ্ছে ভয়ঙ্কর এক মাদক আর এর গ্রাহক অভিজাত এলাকার তরুণ তরুণীরা মৌখন্দকারের রিপোর্ট সৈয়দ নওশাদ এইচএসসির পর 2003 সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান তবে লেখাপড়া শেষ না করেই দেশে ফিরে শুরু করেন ভয়ঙ্কর মাদক তৈরি যার নাম কিটামিন সম্প্রতি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোকেন সহ বেশ কয়েকজনকে গ্রেফতারের পর সন্ধান মেলে নওশাদের তার বাসায় গিয়ে দেখা যায় একটি কক্ষে ল্যাব বানিয়ে তিনি পাউডার কিটামিন তৈরি করতেন প্রথমে তরল কিটামিন সংগ্রহ করে বিশেষ রাসায়নিক মিশিয়ে নানা প্রক্রিয়ায় পাউডার তৈরি করে নির্দিষ্ট তাপমাত্রায় তা সংরক্ষণ করতেন নওশাদ মালয়েশিয়াতেই কিটামিন পাউডার তৈরির প্রক্রিয়া রপ্ত করেন এরপর দেশে ফিরে মাদক তৈরি ও প্রতি গ্রাম 20 থেকে 25 হাজার টাকায় বিক্রি করতেন বলে জানান এই কর্মকর্তা আসামি নওশাদ সে তার বাসায় এই কিটামিনের যে প্রসেসিং প্রক্রিয়ার জন্য যা যা লাগে যে ম্যাটেরিয়াল বা ইনস্ট্রুমেন্ট সবগুলো তার বাসায় ছিল এবং সে কোকেন বলে এটাকে সেল করত এবং আমরা বেশ কিছু নাম পেয়েছি আমরা এটা নিয়ে কাজ করছি তদন্তের পরে আমরা আসলে বুঝতে পারবো যে এর আসলে ডেপটা কতটুকু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রধান জানান কিটামিন সেবনকারীরা অতিমাত্রায় হ্যালোসিনেশনে ভোগেন যা স্বাভাবিক অবস্থায় মানুষ কল্পনাও করতে পারে না হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হতে পারে এবং মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে আর মস্তিষ্কে যেটা হয় তার মেমোরি তার চিন্তা তার স্মৃতি এগুলির সমস্যা হয় কিছু মানে মানসিক ওই সিমটম আমরা যেমন প্যারানোয়া বলি সেগুলি ডেভেলপ করে সন্দেহ এবং সেই সন্দেহটা রোগ পর্যায়ে চলে যায় ইউরোপে এই মাদকের ব্যাপক চাহিদা থাকলেও সহজলভ্য নয় 2017 সালে বাংলাদেশ থেকে বিশেষ কৌশলে তরল কিটামিন পাচারের সময় তিনজনকে গ্রেফতার করে র‍্যাব এবার কিটামিন পাউডার তৈরির খবরে নড়েচড়ে বসেছে সংস্থাটি আমাদের এই ধরনের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে এবং আমরা যদি দেখি যে এই ধরনের কিটামিনকে মাদকে রূপান্তরিত করে কেউ এই ধরনের মাদকাসক্তদেরকে কাছে বিক্রি করছে বা এটা এই ধরনের মাদক পাচার করছে অথবা এই ধরনের মাদক নিয়ে অন্য কোনো কিছু করছে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইন হাতে সোপর্দ করব অভিভাবকরা সচেতন না হলে ভয়ঙ্কর এসব মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা কঠিন হবে বলে মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৌখন্দকার দেশ টিভি ঢাকা